এখানে কেন আমি আসছি দাওয়াত তাবলিগের নিসবতে এখানে আমি আসছি দাওয়াত তাবলিগের নিসবতে দাওয়াত দেওয়ার জন্য তাবলিগ করার জন্য প্রশ্ন করতে হুজুর এর নাম তো দাওয়াত তাবলিগ না দাওয়াত ও তাবলিগ তো বলা হয় ঘরের থেকে বের হবো মসজিদে যাব দলবদ্ধ হয়ে যে দাওয়াত দেওয়া হয় সেই দাওয়াতের নাম দাওয়াত তাবলিগ আপনি কি ওয়াজ নসিয়াতকে দাওয়াত তাবলিক বানায় ফেলাইছেন আসলে ভাই আমাদের বোঝার ভুল আমাদের বোঝার ভুল আমি বলবো ওইটাও দাওয়াত তাবলিক এইটাও দাওয়াত তবলিক কি বলেন ভাই ওইটাও এইটাও ওইটাই না এইটাই না সমস্যা এখানে আর কিচ্ছু না ছোট্ট এক জায়গা আমাদের সমস্যা ছোট্ট একটা জায়গায় সমস্যার কারণে লাইট জ্বলে না সমস্যা বড় না শুধু একটু আবরণ উপরে এই কারণে না আবরণটা চলে গেলে লাইট জ্বলতো আমাদের সমস্যা আমারটাই অন্য না এটা বড় সমস্যা দেখেন আল্লামা সাব রহমতুল্লাহ মান احسن القول ممن دا الى الله وعمل الصالحا وقال এই আয়াতের ফাজাইল আমল শুরুই করতেছেন আয়াত দ্বারা এই আয়াতের ব্যাখ্যায় তিনি কি বলেন যে মুয়াজ্জিন আযান দেয় সে একজন মুবাল্লিগ সে একজন দা ইল্লাহ মুয়াজ্জিন হিয়া আলাস সালাহ লাল ফালা আসো নামাজের দিকে আসো এর নাম দাওয়াত না ভাই এর নাম না তাবলিগ আপনি দাওয়াতের তাবলিগ সম্পর্কে বুঝেন না বিধাই একটার মধ্যে সীমাবদ্ধ রাখছেন তাবলিগুন মানে পৌঁছান না পৌঁছানো যে কোনো পদ্ধতিতে যে কোনো প্রক্রিয়ায় আপনার দিনের কোনো আহকাম কোনো বিধান কোন কানুন কোন হাদিস ও কোরআন যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে অন্যের কাছে পৌঁছাবেন ये नाम ही तबलीक ये नाम की ये जो अल्लाह मसजिकरिया सब रहमतुल्लाह की बोलें जेसोंग उसको हँसाता है कि राम मदराशा है दौर से तबलीसर कास्कोर तराव जो मुबाल्लिक तराव जो दायिल अल्लाह जरा खान का है पीन मुड़ी दी तस्करी है नब्बे सर कास्कोरते तराव जो दायिल अल्लाह जरा वाइज़ इन वास আমরা সংকিচিত করে ফেলি আমরা মনে করি আমারটাই অন্য কাউটটা না হলো সমস্যা বরং এইভাবে বলি আমারটাও কথা ঠিক না তাহলে এখন সমস্যা থাকে না তবে হ্যাঁ প্রতিষ্ঠান অনেক আছে চর্মনয় ওয়াদারাও একটা দাওয়াত তাবলিগের প্রতিষ্ঠান খুলছে ব্রাহ্মণ মাদ্রাসা খুলছে অনেকেরই সিলেবাস আছে আমাদের একটা সিলেবাস আছে আপনার যেই সিলেবাস পছন্দ হয় সেখানে ভর্তি হয়ে যান বাইরে থাকা ঠিক না বাইরে থাকা ঠিক না আমাদের সিলেবাস কি আমাদের সিলেবাস চারটা দাওয়াত তালিম তস্কিয়া জিহাদ বলেন তো কি তাসকিয়া জি বাস জনাবে মোহাম্মদ রসুল্লাহ বছরের জিন্দিগি যদি মন্থর করা করা হয় হয় গবেষণা তাহলে আমরা দেখব তার মৌলিক কাজ ছিল চারটা মৌলিক মৌলিক কাজ চারটা দাওয়াত যুবক নামাজ পড়ো যুবক প্রশ্ন নামাজ পড়বো কেন লাভ কি ক্ষতি কি না পড়লে পড়লে লাভ কি আমি বলবো দেখো যুবক যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে জান্নাত দান করবে জান্নাতটা কেমন দুনিয়ার চেয়ে ছোট্ট একটা জান্নাত গুণ বড় হবে জান্নাতের মধ্যে হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে এক একটা বিল্ডিং এর ইট হবে রূপার এক একটা ইট হবে স্বর্ণ জওয়াহের দ্বারা গাতনি হয়ে যাবে গোটা জান্নাতের ভূমিটা মেশক কমা আম্বারের দ্বারা হয়ে যাবে গোটা জান্নাতের মধ্যে বিশাল বিশাল গাছ হবে এক একটা গাছের ছায়ার মধ্যে একটা তেজ রপ্তা গুড়া চল্লিশ বছর ছায়ের করল। ছায়া শেষ করতে পারবে না গাছের পাতাগুলির মধ্যে যখন আন্দোলিত হবে একটার সাথে আর একটা বাড়ি লাগবে এত সুন্দর একটা আওয়াজ হবে নবী আলী সাল্লাহুয়া সলাম ফরমান ওই আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পারতো দুনিয়ার কাজ বাদ দিয়ে আওয়াজের তালেই থাকতো গাছের মধ্যে সুন্দর সুন্দর বিভিন্ন রঙের পাখি হবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের বিভিন্ন সুরের পাখি হবে পাখিগুলো যদি গান ধরে তাহলে মানুষ যদি গান শুনতো গানের তালেই থাকতো অন্য কোনো কাজ করার সুযোগে পাইত না গাছগুলির মধ্যে ফল হবে যুবক শোনো ফল খাইতে মনে চাইছে গাছে ওঠার প্রয়োজন নাই পাড়ার প্রয়োজন নেই অটোমেটিক জান্নাতের ফলটা তোমার মুখের মধ্যে ঝুঁকিয়া পড়বে শোনো যুবক যদি নামাজ পড়ো এমন জান্নাত জান্নাতের ফলগুলি এত স্বাদ হবে এক একটা ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের উপর স্বাদ লাগিয়ে যাবে যুবক তুমি এত সুন্দর ফল খাইলা তোমার পায়খানা পোশাক কোনো প্রয়োজন নেই ঢাকুর দেবার সব শেষ হয়ে যাবে তুমি এই মাত্র আপেল খাইছো বা কমলা খাইছো বা বেদানা খাইছো বা আঙ্গুর খাইছো দ্বিতীয়বার আর একটা খাইতে মনে চায় না একবার তো খেলাম যুবক আবারও খাও একই আপেল আগে যেই স্বাদ ছিল স্বাদ পরিবর্তন হয়ে গেছে আবারও খাও আবারও স্বাদ পরিবর্তন হয়ে গেছে শোনো যদি নামাজ না পড়ো তাহলে তোমার জন্য চাহানো কেন আল্লাহফক নিজেই বলেন মাশাল্লাহকে কুম্ফি সাঁকর অলু লাম্মে কুবিনালিন সাঁকার একটা জাহান্নামের নাম সাকার নামই ও জাহান্নাম থেকে প্রস্তুত করা হবে তুমি কোন কারণে জাহান্নামে আসছো এখানে আসার কারণটা কি কোনো জ্ঞানী কোনো বুদ্ধিমান কি এখানে আসে এত কঠিন জায়গায় এত খারাপ জায়গা কঠিন জায়গা মাশাল্লাহকে কুমফি সাঁকার কোন জিনিসে তোমাকে জাহান নামে নিয়ে আসছে মুসাল্লিন জাহান নামীরা বলবে আমি নামাজ পড়তাম না নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া ভাই নামাজ না পড়া স্পষ্ট করে না আয়াতামু মিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না যারা মনে করেন নামাজ ছাড়াও জান্নাতে যেতে পারবেন তারা মরিচিকার মধ্যে পানি তালাশ করাই ব্যস্ত কিন্তু পানি পাওয়া যাবে না তালাশ করবে সারা জিন্দিগি কিন্তু পানি পাওয়া যাবে না সাগরের মধ্যে বিল্ডিং করা শখ করতে পারেন লেকিন বিল্ডিং করা যাবে না নামাজ সারা জান্নাতে যাওয়ার আশা করতে পারেন এই আশা কোনো পূরণ হবে না কোনো দিন পূরণ হবে না সম্ভব না মিনাল সাকরুম আমি মুসল্লি ছিলাম না মসজিদে তো আজান হয়ে যাইতো আমি চা পান করার তালে ব্যস্ত ছিলাম মসজিদে আজান হয়ে যাইতো আমি আড্ডার মধ্যে লিপ্ত ছিলাম মসজিদে আজান হইতো আমি খেলার মধ্যে মত্ত ছিলাম মসজিদে আজান হয়ে যায়তো। আমি ব্যবসা বাণিজ্যের মধ্যেই ছিলাম কিসের নামাজ বুরুখাবি করতাম না মনে করতাম কি দরকার আছে নামাজ পড়ার এই কারণে জাহান চলে আসছে যুবক বলতেছে আমি আর নামাজ ছাড়বো না দাওয়াতের কারণে নামাজে উদ্বুদ্ধ হয়ে গেছে আমি আর নামাজ ছাড়বো জীবন যায় যা যা হবে হবে নামাজ আর ছাড়বো না তো দাওয়াত দ্বারা কি করলাম ভাই নামাজের প্রতি উদ্বুদ্ধ করছি কি করছি কি দরকার আছে কি নাই নামাজ সারার সাথে উদ্বুদ্ধই হইতো না এখন নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে আচ্ছা বলেন তো আপনি এমনি এমনি দাঁড়াই গেলেই নামাজ কি সহি হয়ে যাবে না শিক্ষার প্রয়োজন আছে উজু শিক্ষার দরকার আছে কি নাই কেনার শিক্ষা মাসায়েল শিক্ষা তাহলে দাওয়াতের পরে চলে আসতে তালিম কী কথা বলেন না দাওয়াতের পরেই যে কোনো জিনিস আপনি জাকাতের উদ্বুদ্ধ করলাম জাকাতের মাসায়েল জানার দরকার আছে হজের প্রতি উদ্বুদ্ধ করলাম হজের মাসাইল জানার উজর প্রতি উদ্বুদ্ধ করলাম উজুর মাসাইল জানার তা কি বুঝলাম দাওয়াতের পরেই দরকার এর জন্য আল্লাহ গজ্জালি রহমতুল্লাহ আলাই ফরমান কুল্ল ইনসান হালকা ইল্লা আলেমন সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সব জাহান নামি ইল্লাল আলেমন একমাত্র আলেম ব্যতীত আলেম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না প্রশ্ন করতে পারেন হজুর আমরা না কামেল পাঁশ করি নাই আমাদের অবস্থা কি এই আলেম তার উদ্দেশ্য যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব যে আমল সুননা তার এলেম অর্জন করা সুননা যে এলেম যে আমল মুস্তাহাব তার এলেম অর্জন করাও যেমন উজু কি ভাই ফরজ না কথা বলিয়েন আচ্ছা আপনি জানেন না আপনি করবেন কিভাবে বলেন তো গোসল ফরজ গোসলের মাসালা জানেন না গোসল করবেন কি আমল ফরজ তার শিক্ষা করা জানাও ফরজ দাওরা খাওয়া তফসির পরা আদব পড়া এগুলি হলো নফ এগুলিকে পায়া এগুলি কি ফরজাকে পায়া সবার জন্য ফরজে আইন না কিন্তু যেই আমল ফরজ ওই আমলের মাসালা জানা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন এখান থেকে কোনো সুরাত নাই বের হওয়ার বাঁচার কোনো সুরাত নাই আপনাকে জানতেই হবে এর জন্য কুল্লু ইনসান হালকা ইল্লা আলিমুন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র আলেমরাই জান্নাতে যাবে কুল্লু আলিমুন হালকা ইল্লা আমিলুন সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে একজনও জান্নাতে যেতে পারবে না সব জাহান আলেমরা হ্যাঁ ওই আলেম জান্নাতে যেতে পারবে যে এলেম অনুযায়ী আমল করবে এলেম অনুযায়ী আপনি উজুর মাসালা জানছেন কিন্তু উজু করলেন না এই জানায় ফায়দাটা কি আপনি নামাজের মাসালা জানছেন নামাজ পড়লেন না এই মাসালা জানার ফায়দাটা কি আপনি জাকাতের মাসালা জানছেন কিন্তু জাকাত দিলেন না এই জানায় আপনাকে জাকাত না দেওয়ার গুণার থেকে বাঁচাতে পারবে না সামনে নামাজের মাসালা জান্স নেই জানায় নামাজ না পড়ার গুণার থেকে আপনাকে বাঁচাতে পারবে না সহজ কথা এর জন্য সমস্ত আলেম জাহান নামে চলে যাবে আমিলোম যারা আমল না করবে অকুল্লু আমল হালকা ইল্লাল মুখলেস হোম সমস্ত আমলকারী নামে চলে যাবে একজন আমলকারী জান্নাতে যেতে পারবে একমাত্র মুখলেস খলেস আমি কেন করতেছি আমি কেন বয়ান করতেছি এই বয়ানের উদ্দেশ্য কি দুনিয়ার কেউ জানে না কেউ না কেউ না একমাত্র কে জানে আমি কেন নামাজ পড়তেছি আমি কেন হাদিস পড়াইতেছি এর জন্য আল্লাহ বোকাই রহমতুল্লাহ শুরুতে ইনামাল বিন বিনিয় আগে নিয়াদ ঠিক করো আগে নিয়া ঠিক করো তারপর পড়া শুরু করো বাবু কৈফা কান বদুল ওহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযযা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়িনা মিন বাদি এরপর হাদিস নিয়ে আসে ইন্নামাল আমালু বিন নিয়াত বাবের সাথে মুনাসাবাত নাই কিন্তু কেন নিয়ে আসছেন আমরা মুনাসাবাত অনেক কায়েম করি লা মুনাসাবাত বাইনাহু বাইনা তরজমাতুল বাব রবি বখমুল্লা ইসলাহীয়ালা বখমতুল ইসলাহীয়ের জন্য হাদিস আসছেন আগে ইসলা করো নিয়কে নিয়দকে সহি সমস্ত আমলকারী যাহার নামে চলে যাবে একমাত্র মুখলেস আল্লাহ কি বলেন ওমা উমিরু লিয়া আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন ওমা উমিরু আমি কোনো আদেশ করি নাই তোদের নামাজের দরকার নাই রোজার দরকার নাই পর্দার দরকার নাই জিকিরের দরকার নাই তেলোয়াতের দরকার নাই জিহাদের প্রয়োজন নাই ওয়াজ নসিয়াতের দরকার নাই। কিচ্ছুর প্রয়োজন নেই অমা উমির আমি কোনো আদেশ করি নাই কোনো নামাজের আদেশ নাই রোজার আদেশ নেই হা নামাজ পড়বি তো এখলাসের সাথে হতে হবে রোজা রাখবি তো এখলাসের সাথে হতে হবে হজ করবি তো কথা বলেন দশ দিবীত বয়ান করবিত পীর মুড়িজী করবিত অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মোখুনি সিন আলাহুদ্দিন খুব কঠিন এখলাসবিহীর নামাজ আমার আল্লাহর কাছে কাবেলে কবুল না এখলাসভির রোজা আল্লাহর কাছে কাবেলে কবুল না বরং এইমাত্র আমি বললাম নামাজি কে নামাজ জান্নাত নিয়ে যাবে

খালেস থেকে খালাস নিরাঙ্কুশ ভেজাল মুক্ত ভেজাল যুক্ত আমল আল্লাহর কাছে কাবিলে কবুল না হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কে ময়দানে অনেক হাজিদেরকে আল্লাহ প্রস্ত করবে হাজি কি নিয়ে আসছ আল্লাহ নিজের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়া জীবনের রিক্স নিয়ে হস করছি জীবনের রিক্স নিয়ে হস করছি আল্লাহ বলবেন আমি তো তোর অন্তরের খবর নাকি পাঁচিরু কাউলা কুম আবিজ হরুবিহি ইন্নাহু আলি মম্বি জাতির সুদূর ইন্নাল্লাহল্লা ইয়াং জুরু ইলা সুয়ারি কুম আ মোয়ালেকুম ওয়ালা কিয়াং জুরু ইলা নিয়াত হিকুমা কল বি কুম আল্লাহ বাবরা আমি তোর কলমের দিকে তাকাই যেই সবসময় তো নিয়াতের দিকে তুই তো হস্কারস মানুষ তোকে হাজি বলবে এই উদ্দেশ্যে মানুষ তোকে হাজি বলছে উদ্দেশ্য শেষ আমার কাছে কিছু না কঠিন 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 না মারাত্মক অনেক ফি এর জন্য মুখলিসরা খুব ভয়ের মধ্যে আছে তোমার আমার তো টেনশন নাই চিন্তাই গবেষণাই তো নাই নাই শহীদকে বলবে কি নিয়ে আসছো আল্লাহ তোমার রাস্তা গলা কাটায় দিছি বাচ্চাদের গেইতম করছি স্ত্রী কি বিধবা করছি মার কোল খালি করছি জীবনের মায়া ত্যাগ করে গলা কাটায় দিছি আল্লাহ তুমি কি দেখো না আমি দেখি দেখছে কি আমি দেখি না দেখছে কি তোকে দুনিয়ার মধ্যে মানুষ গাজি বলবে যোদ্ধা বলবে বীর বলবে তোর নাম সরায়া পড়বে

লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মান পতা আলা আলিতা কুনা কালিমাতুল্লাহ উলিয়ফ উলিয়ফি সাবির উল্লাহ বোখারি মধ্যে রমায়াতার্স এক সাবি প্রশ্ন ইয়ানাবি আল্লাহ কোন ব্যক্তি মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করতেছে গণিমাতের মালের জন্য গলা কাটাইয়া দিয়েছে নিজের বিরক্ত প্রকাশ করার জন্য গলা কাটায় দিছে। এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রহায় শহীদ বলে একটাও না এক দুজনও না একমাত্র আল্লাহর জমিন আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য যে জীবন বিলাইয়া দেবে সেই শহীদ হবে অন্য কোনো দুনিয়ার কারণে কার যদি জীবন বিলয়া দেয় সে কোনো দিন শহীদ হবে না কঠিন না ভাই না সহজ বেজিদ বুস্তামি রহমতুল্লা আলাই ইেকালের পরে তার সাঁগরের তাকে স্বপ্ন দেখেন স্বপ্ন মধ্যে প্রশ্ন করেছে হাজরত কি অবস্থা কেমন আছেন তাহলে আল্লাহফাক রাখছে তো ভালো লেকিন অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল খুবই মারাত্মক অবস্থায় পড়ছিলাম তাহলে তা আবার কি আল্লাহফাক প্রশ্ন করছে আমার কাছে বাইজিত কি নিয়ে আসছো কি নিয়ে আসছো এখন আমি চিন্তা করতেছি নামাজ প্লেস করব নামাজের মধ্যে ভুল রোজা তার মধ্যে ভুল জাকাত ভুল আল্লাহফাক তো বলছিল মুখলিসিন আলাহদ্দিন খালেস निरांकुश ভেজাল মুক্ত কোন এবাদত আল্লাহর কাছে প্লেস করব পেশ করব এমন করে এবাদত খুঁজেই পাই না নামাজের মধ্যে কর সময় ওই মনের দিকে গেছে সেদিকে গেছে কি কথা ঠিক না অমাল ইহসানিয়া রাসূলুল্লাহি কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انت عبد الله כאন্নাকা তরা فاذاম তাকুন তরাহু এমনভাবে এবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো যদি হালত পয়দা না হয় তাহলে এই ধারণা করে মামলায় তোমাকে দেখতে আছে। এবাদতের দুই সুরাত আন তা আফদাল্লাহ কান না ফাইল নাম তাকুন তাড়াহু ফাইল্নাহু ইয়ারপ এই দুই সুরাতে মানে এবাদত নাই মোরাকাবা হবে মোশাহাদা হবে হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখতেছে এই খেয়াল এর তো এবাদত নাই এই যে আমরা যারা তোলা বা ওলামা আসি এই মাত্র এশারা নামাজ পড়ছে আমাকে বলেন তো এই খেয়ালের মধ্যে একটা খেয়ালও ছিল কি নামাজ পড়ছে কি করলাম এ এবাদতের একটা বাহানা করছে মূল এবাদত তো করি নেই এবাদত নামিও বাহানাটা করছি যদি এবাদতের মূল হলো আবুদাল্লাহ ফাইললাম তাকুন্তারাহু ফাইল নাহু ইয়ারক কিন্তু একটা তো নেই বুসের নাই কথাটা তা নামাজ নামিও একটা স্ট্রাকচার দ্বারা করছি যেমন রুহু ব্যতীত একটা স্ট্রাকচার আমার শরীর চক্ষু আছে নাক আছে কান আছে হাত আছে পাও আছে নেই কি রুহু নেই ঠিক নামাজটাও রুহু বিহীন একটা স্ট্রাকচার এর মধ্যে কিয়াম আছে রুকু আছে সাজদা আছে কেনাতে আছে কিন্তু হুজুরি কল নেই রুহু নেই যেরকম রুহু ব্যতীত স্ট্রাকচারের কোনো দাম নাই ওই হুজুরি কল ব্যতীত নামাজের কোনো দাম নাই বুঝেন এখলাস সবচেয়ে দামি উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ আলাহুদ্দিন বেজিদ মুস্তাবির রহমত বলতেছেন আল্লাহর কাছে পেশ করব এমন কোনো এবাদত যাই পাই না হঠাৎ আমার চিন্তা আসছে আমার ভেজাল মুক্তি ইমান আছে আমি বলবো আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি কিছু নিয়ে আসতে পাইনি আমি তোমার কাছে ইমান নিয়ে আসছি বলে বেশ ভালো ও বাইজিত লাইলাতুল্লাবানের কথা মনে আছে দুধের রাত্রির কথা মনে আছে বাস আমার কারবার শেষ দুধের কথা মনে আছে যখন প্রশ্ন করছে আমার কারবার শেষ বাইজিদ এক দুধ পান করছিলেন ঠান্ডা দুধ পেট খারাপ হয়ে গেছিল তুমি বলছিলেন ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে বাইজি তোর ইমান কী ছিল

তুই ইমান আনছিলি ভালো আল্লাহর থেকে মন্দ থেকে কিন্তু এখানে তোর দুধকে খারাপ বানাবার মালিক বানাইস ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ তা তো মন্দ আমার থেকে থেকে হয় দুধের তা তোর ইমান কই কি বুঝলেন তোর ইমান কই তুই তুই ইমানই আনস ভালো আল্লাহর থেকে মন্দ আল্লাহর থেকে কিন্তু আমরা কি বলি সুন্দরবন আমাদেরকে বারবার দিতে সুন্দরবন বারবার আল্লাহর রহমত নাই আল্লাহর মেহরবানি কেউ শিকারই করতে চাই না সুন্দরবন কি তুমি সৃষ্টি করছিলা তুমি লাগাইছিলে সুন্দরবন সুন্দর বন আমাদেরকে বারবার বাঁচাইতে আছে অমুক মার্কায় ভোট দেব প্যাট ভরিয়া ভাত খাব শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় কি বলি কি বলি না বাবা কি যুবকরা বলি কি বলি না অথবা শান্তির মালিক কে তুমি বানাইছো কাকে মার্কাকে বোটকে প্রত্যেককে রেজেকের মালিককে তুমি বানাইছো দলকে প্রত্যেককে ইমানের অবস্থা দেখেন আপনি আপনি বিচার করেন ইমান কোথায় আছে ইমানি তো নাই এত মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশটার মধ্যে ইসলাম এত দুর্বল কেন করার নাকি কন ইসলাম এত দুর্বল কেন ইসলাম বলতে পারি না কেন ইসলামের কথা বলা যায় না কেন শোনা যায় না কেন ইমান আছে সব হাজরা। সব সিদ্র সবই তো ছিদ্র বিশ্বাস হয় না অধিকাংশ মানুষের ইমান সিদ্র ইমান বলতে কিচ্ছু নাই নবী আলী সাল্লা ফরমান বহুত মানুষ ভোরে মহমেন বিকালে কাফের বিকালে কাফের ভোরে মোমেন অনেক নবী বলেন কি অনেক মুসল্লি নামাজ ইমান নাই আমি বিশ্বাস এই হাদিস যখন পড়ছি আমার কেমন কয়ট কি বলে টলে কি নবীর হাদিস মুসল্লি নামাজ পড়ে কিন্তু কি নাই আসলে ইমানের সাঁকনি দিয়ে যদি সালা হয় বহুত মৌলবীদের আমার মতো বহু মৌলবীর ইমান দেই না আমি আমার নিজের ইমান নিয়ে আমি টেনশনে আছি আমি কথা বলবো আমি যাই না আমার নিজের ইমান নিয়ে আমি টেনশনে থাকি যে আসলে আমার ইমান কি পূর্ণ আছে কি নাই আল্লাহই ভালো জানে কইতে পারি না যেইভাবে ইমান থাকার দরকার এত ভাষা ভাষা ইমান ভাষা 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 ইমান যখনই পরীক্ষায় পড়ি অমনি কার শেষ হয়ে যায় যখন ভালো থাকি তখন ইমান মজবুত থাকে যখনই পরীক্ষায় পড়ি কলে তোর নিয়ে তুই থাক আমি আমার দিয়ে গেলাম এই যে দাড়ি রাখছি এখানে যদি দাড়ি কামাইলি দাঁড়ি রাখলি পিটান শুরু হয়ে যায় তো বলেন তো কয়জনে দাঁড়ি রাখতাম হ্যাঁ একজনও না তা বলি আর না রাখতে অনেক আলহামদুলিল্লাহ যদি টুপি মাথায় দিলে পিঠা শুরু হয়ে যদি কয়জনের টুপি পরতে বলেন তো মসজিদে গেলেই যদি শুনে সরাইয়া দিত কয়জনে যাইতেন মসজিদে বলেন তো আমাকে বলেন আগেকার সাবিদের মতো ঈমান প্রকাশ করলেই যদি উত্তপ্ত বালুর মতো শোয়াইয়া রাখতো তাহলে কয়জনের নামাজে যাইতেন কয়জনে কলমা পড়তেন এস্তফতা নাফসাকে এস্তফতা প্রশ্ন প্রস্তাবনে এখানে জবাব পাইয়া যাইবেন এসব ভাষা ভাষা সব কচু পাতার পানির উপরে ইমান টল 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 করে একটু ফুক দিলেই জৈরা যায় সাধারণ মানুষ দূরের কথা আমার মতো পীর আমার আলেন কয়জন ইমান ঠিক থাকবে কম তো বুঝেন নেই একটু আদার দিলেই তো ধরা পড়ি সব একটু গোস ফেকলেই তো সব ধরা ফেকলেই যায় ধরা যায় কি কথা ঠিক না ওই আয়ুব খানের কথা বাঁধ কন্ট্রোলের বিরুদ্ধে যখন বাংলাদেশে তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে ওলামাহ আন্দোলন শুরু করছে আইফ খান ওখানে বসে বলতেছে কিসের আন্দোলন বলে সার অবস্থা খুবই খারাপ

বিশ্বাস হয় না চরমনায় অনেক চোর ধরা পড়ে টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক চোর আমি বললাম ভাই ঘটনা কি তুই একেবারে এরকম পাগড়ি টুপি আমি নিজে প্রস্ত করছি তুই পাগড়ি পড়ছো টুপি পড়ছো লাম্বা জামা গাই দিছ তুই চোর হুজুর এখানে যেহেতু এই লেবাসের মানুষ বেশি এই লেবাসে চুরি করতে সুবিধা করতে সুবিধা হয় কিন্তু কলফটাকে তৈরি করতে খুব কঠিন হয় তুই আলেম সুদী জাহেদ সুদী পীর সুদী মহাদিস সুদী মুফতি সুদী বলে মুসলমান আসুদী এ জুমলা সুদী বলে ইনসান আসুদী আল্লাহ থানবির রহমাতুল এটাকে মুসলমান বাদ দিয়ে বলে ইনসান এখন মুসলমানই হইতে পারো না কথা বুঝাতে পারিনি তুমি যখন মানুষই হইতে পারো না মুসলমান তো দূরের কথা সব হইস কিন্তু এখন পর্যন্ত মানুষই হইতে পারো নাই এবার হজরত বাইজিদ মুস্তাবির রহমান তো ঘাবড়াইয়া গেছেন বলে আল্লাহ কিছু নিয়ে আসতে পারে তোমার রহমাদের বড় চাকুরি আসছি তোমার রহমাতের উপরে বড় সাঁকুড়ি আসছি বলে বাইশ এবার জাগামাতো আরসো এইবার জাগামত আরসো ইল্লা মা রাহে মা রব্বি অমা উবার নিউ নাফসি ইন্না নফসাল্লাহ তুম বিসু ইল্লা মা আহ রব্বি ইন্না রব্বি গফুর রহিম হজরত ইউসুফ নবীন আলাই সালাতাম ফরমান আমার নফসে আম্মার আমাকে সবসময় গুনার কাজ আদেশ করে এর থেকে কেউ বাঁচতে পারে না ইল্লা মা আইমান রাহেমা রাব্বি যাকে মাওলায় রহমাত না করে আমার মাওলা রহমান আমার মাওলাই গফ্ফার নবী আলাই সালাতাম বললেন কেউ মাওলা রহমত বিদ্যুৎ জান্নাতে যেতে পারবে না সাহাবারা প্রশ্ন ইয়া বিল আপনি কেন আমিও না আমিও না দাওয়াতের দরকার আছে কি নাই এরপর কি লাগবে জোরে বলেন তালিম তালিমের পরে তাস্কিয়া ইমাত্র যা বললাম যে তাস ব্যথিত আত্মশুদ্ধি ব্যথিত কাবেলে কবুল না কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য না এখন দাওয়াত পেয়ে নামাজ উদ্বুদ্ধ হইসেন তালিম দিয়া নামাজকে শিক্ষা দেওয়া হইলো তাস্কিয়া দিয়া নামাজকে কবুল করানো হইলো আপনি গেছেন মাসজিদে নামাজ পড়ার জন্য কোথায় গেছেন এখন শয়তান মাসজিদের গেটে দাঁড়ায় আছে আপনাকে ঢুকতে দেবে না তোমাকে ঢুকতে দেব না এখন আপনি কি করবেন কি কথা বলেন না কেন ঘরে ফিরিয়ে আসবেন না শয়তান বুকের একটা লক্ষ্মী মারবেন একটা ঘুষি মারবেন সার শয়তান সার এখান থেকে এটার নাম কি জুড়ে বলেন এখন কোনটা বাদ দেবে এর মধ্যে আমাকে বলেন তো একটা বাদ দেওয়া যাবে দাওয়াতের দরকার আছে কি নাই তালিমের তাসকিয়ার অন্যের মোকাবেলা করা আজকে অনেকে আসে আমরা দাওয়াত দেই কিন্তু তালিম করি না তালিম করি তাসকিয়ার মধ্যে নাই তাসকিয়াও করিলে কিন্তু অন্যের মোকাবিলার মধ্যে আমরা কেউ নাই অথচ দাবি করি নবীর উম্মত হ্যাঁ আসলে তুমি নবীর খালেস উম্মাত হইতে পারো না তুমি নবীর উম্মাত দাবি করো অরিস দাবি করো আমার নবীর মাথার থেকে রক্ত ঝরছে কি ঝরে নাই তোমার মাথা থেকে ঝরলো না কেন আমার নবী শিয়াবে আবু তলবের মধ্যে তিন বছর অবরুদ্ধ ছিল কি ছিল না তুমি একদিনও জেল মধ্যে যেতে জেলে যাইলা না কেন আমার নবী আলাই তু আস নামাজ পড়তে গিয়া বোখারির মধ্যে রায় থাকছে বেইমান কাফের নবীন নবী আলাই তু আসলামের ঘাড়ের মধ্যে উঠেন নারী বুড়ি চাপায়া দিছে তুমি ইবাদত করতে গিয়ে একটা কাঁটা রাখা তো না কেন করো নাকি ঘটনা কি তোমাকে দুর্নাম করে না কেন বদনাম করে না কেন তোমার গিবাস শেখায় নাই কেন অথচ আমার নবীকে কাফের বলছে আমার নবীকে মাসজুব বলছে আমার নবীকে লুবি বলছে আমার নবীকে অতন্ত্র মাদি বলছে জাদুকার বলছে কবি বলছে আমার নবীকে নারী লুবি বলছে আমার নবীকে খুদাই কি ক্ষমতা লুবি বলছে কত গাড়ি যে দিছে তার কোনো শেষ নাই কোনো সীমা নাই তুমি তার ওয়ারিস তোমাকে গাড়ি দেয় না কেন না কি তাইফের ময়দান নবী আলাই সালাত দাওয়াত দিদি মাথা মাথার থেকে রক্ত ঝরতে ঝরতে জুতো আটকিয়া গেছে তোমার এক ফোটা ঘাম ঝরে না কেন নবী আলাইসালাত দিনের দাওয়াত দিতে গিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছে তুমি ঘর থেকে কেন এক দিল নামো না ঘটনাটা কি নবী আলাইসালাতের মধ্যে নিজের দান দান শহীদ করছে বল্লমের আঘাতে বল্লম সিদ্ধ তার মাথা থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে তোমার মাথা থেকে রক্ত বের হয় না কেন খন্দকের খের সাহাবার বলে ইয়া খানা ক্ষুদার্থ এই যে দেখেন প্যাটের মধ্যে পাথর নবী আল্লাহ কয়টা পাথর দেখে এক একটা পাথর পড়তে সাহাবার প্যাটের মধ্যে লাগানো নবী আল্লাহিস কাপড় উল্টাইলেন দেখেন তাঁর প্যাটের মধ্যে দুইটা পাথর লাগানো কি করছো কি করছো দিনের জন্য সব আপুস অমুকের বিরুদ্ধে বললে নেতাই কি বলবে অমুকের বিরুদ্ধে বললে আমার দল কি বলবে আমাকে অ্যারেস্ট করবে আমার চাকরি যাবে ইমান ইমানের অবস্থাটা কি পরীক্ষা করো পরীক্ষা ইমানের থার্মোমিটার দিয়া সব আপুষ সব বৃষ্টি খাওয়া সুন্নাতের মধ্যে আছে রক্ত ছাড়া আমার মধ্যে কেউ নাই সব আপুষ হয়ে গেছে

যদি এই কাজগুলি করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না কখন যে কবরের সময় চলিয়া যাবে তুমি করতে না আল্লাহ কবর মধ্য শান্তির মধ্যে রাখবে হঠাৎ আওয়াজ শুনতে পারবে প্রস্ত করে ভাই ফেরেশতা কিসের আওয়াজ করে কমাতিল কেয়ামা কেয়ামত হয়ে গেছে আল্লাহ মোহামেন বান্দা ফেরেস্তা আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম কেন অন্য হাদিসের মধ্যে আসছে কবরের সময়টুকু মোহামেনদের আসর থেকে পর্যন্ত এই পরিমাণের সময় এই পরিমাণের সময় অনুভব হবে আসর থেকে মাকদ্বীপ পর্যন্ত যে সময় আল্লাহ আল্লাহর রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কই এই মাত্র আমি কবরে আসলাম কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল তখন ফেরেজ তারা বলো আল্লাহ ফকের মোহামেন বান্দাবান্দি অল্প সময় না অল্প সময় না তুমি মাওলাকে এমন ভাবে রাজি খুশি খুশি আসো কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু মাওলায় কোনো ঘুরতে দেয় না বলেন সোবাহ নবী আল্লাহ তু আসলামের সাথে কবরের সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেজ তারা হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন যুবকরা বলবে হে ফেরেস্তা ওই ব্যক্তির প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়ে কলেজে গেছি কলেজের সাথীরা টুপি ধরিয়া কত থুক মারছে কিন্তু ওনার মোহাম্মত পুরিয়া মাথার থেকেও টুপি নামাই নাই ওনার প্রেমে পড়িয়ার দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি ইউনিভার্সিটির সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টানা হেসা করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়ার দাঁড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই ওনার প্রেমে পড়িয়া লেবাস পড়িয়া রাস্তায় না বের হয়েছি সাথীরা জামা দরিয়া কত টানা হেসা করছে কিন্তু সুন্নাতের প্রেমে পুরিয়া লম্বা জামাও গাড় থেকে নামাই নাই ওনার প্রেমে পুরি স্ত্রী ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য ক্ষমতা এমনকি জীবনের মহাব্বাত ত্যাগ করিয়া আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি ও যে আমার নবী জোনারু মাহমুদুর রসুল্লাহ আলাই অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে সদাকাপ দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে ও আফরিসুল ফরাস আমিনাল জান্না ওয়াল কিছু মিনাল জান্না এ ফ্রেস আমার বন্দা বন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ দিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু না ফরমান বদমাস বেইমানকে যখন প্রস্তুত করা হবে মানহাজ আর রজুল ওই ব্যক্তিকে তখন নাফরমান দেখবে আমার মাথার মাথা না নাফরমানের মাথার কোনো মিল নাই তার চেহারা সাদামান আমার নবীর চেহারার মিল নাই তার পোশাকের সাদামান আমার নবীর পোশাকের মিল নাই তার আদর্শ নীতি সাদামান আমার নবীর আদর্শ নীতির কোনো মিল নাই তার দলের সাথে আমার নবীর দলের কোনো মিল নাই তার নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই তখন নাফারমান চিনতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কি বলবো নাফার নিস্তি করতে পারবে না তখন নাফারমান বলবে হা হা দি হা হা নাদরি ওনার সাথে আমার কোনো পরিচয় নাই আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওমনি আমার মাওলানা ডাক দিয়ে বলবে তাজা বাদউল্লাহ আমার दुश्मन মিথ্যা কথা বলছে এক কবরের মাটি চাপ দেয় অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে এক বড়র হাড়ে আরাক পাথর লাগায়া ফলাইবে এ সাপ জরায় আদর ওমনি 99টা সাপ আ시면 নাফরমান কি এত জোরে পেছ মারবে পেছ এর চোটে হাড় ডিগুডি খটমট খটমট করে ভাঙতে এ এ ফ্রেসের কবরটা গং ধরে যাবে ওমনি কবর দহ প্রথমিন হরাই না একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও এই কবরে মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহ আক্রব বলে কিয়ামতের ময়দান কায়েম করবে বলে যে এই কিয়ামতের ময়দান খুব মারাত্মক আল্লাহ রব্বুল আলম কিয়ামতের মাদন এত মারাত্মক এত মারাত্মক কায়েম করবে যে কিয়ামতের মাদন ইয়ামিরুলমার উমিনা কি হিওয়া উম্মি ওয়া বি হিওয়া সহেবাতি হিওয়া বানি যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলেও মায়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলেও বাবাকে সাহায্য করবে না বন্ধু বান্ধব সরাবাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে এমনকি বুখারিশা সাহানির মধ্যে কেতাব উত্তাব সিনের মধ্যে আটছে ভাইয়া পুল ইবরাহিম খরিন ল হিনফ সি নাবসি মুসা খানিমুল লহীনফ সি নাফসি ঈশা রহুল আদম সাবুল লহীনাব

ওইদিকে জাহান্নাম গুরিন 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 গুরবে একটা বার মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান थर 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 করে কাঁপতে থাকবে এক এক না জাহান্নামের গলার মধ্যে 70000 সিকার লাগানো হবে এক এক না সিকারের মধ্যে হাজার ফেরেশতারা থাকবে ওই ফেরেশতারাও জাহান্নাম দরিয়া রাখতে পারবে না আল্লাহ তুই মা খলিয়া এই মুহূর্তে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শেষ দায় ফুরে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি আজকে ওই জাহান নাম যে মানে একটা উম্মাদ কেউ খেয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না এ কবল বোরার দলেরা যে কুটি মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না

নবী আলাই সালাম বলবেন মাওলারে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেশ তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন ক্ষুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছু দিয়ে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন ক্ষুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারের নবী স্পর্শ করাবেন না রক্তের ওই ফোঁটা যেই রক্তের ফোঁটা মাওলার জমিনে মাওলার হুকুমকে কায়েম করার জন্য শরীর থেকে বের হয়ে যায় ওই রক্তের ফোঁটাও কোনোদিন জাহান নামে যাবে না চোখের পানির ওই ফোঁটা যেই চোখের পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান নামের ভয়ে চোখের থেকে গরমে পড়িয়া যায় ওই পানির ফোঁটাকে আল্লাহ বান জাহান্নামে নেবে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে না যাওয়ার জন্য কারণ হইয়া যাইতে পারে এক ফোঁটা চোখের পানির জন্য তোমারও জাহান্নাম আর গুন হারাম হইয়া যাইতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কাንতে 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 সুখের পানি শেষ হইয়া যাবে এরপরে অনারগল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে ওই চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া পচিয়া পচিয়া সব নিচে যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে টনকে টন টনকে টন পানি চোখের পড়তে থাকবে কিন্তু আর কোনো লাভ হবে না কোনো লাভ নাই তুমি দাও আল্লাহ তুই কবুল করিও না এর জন্য নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহুম মারজুক নিয়ে নাইনা তাবকিয়ানি মিন খশিয়াতিকা পাবলা আইয়াকুন আদমু দামান মাওলানা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বইর হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে আল্লাহ রব বলেন সবাই আমল আমাকে ওজন করবে যাদের নেকের বলে ওজন হয়ে যাবে আল্লাহাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে আর যাদের ন্যাখের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ ফাক রব বলেন তাদেরকে জাহান নামের ফয়সালা দিয়ে দেবে আল্লাহ তুই মাফ করিয়া দাও আবার জাহান্নামের লোক জান্নাতের লোকদের দেখতেও পারবেন আবার ডাকিয়া কি বলবে তা আমার মাওলা কালামে পাট ওনাগে শুনে হাদিসে ওনাদা اصحابুন নার اصحابাল জান্না আন আফিদু আলাইনা মিনাল মায়ী আও মিন মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামের আর জান্নাতের লোকদের ডাক দিয়া বলবে হে জান্নاتی আব্দুল্লাহ তুই না আমার দের दारू আনছিলি ওরে আব্দুর রহমান তুই নামার গাড়ি ড্রাইভার ছিলে ওরে আব্দুল সাত্তার তুই না আমার পাশের বাড়ির গরিব ব্যক্তিত্ব ছিলে ওরে খাতুন তুই না আমার কাজের বুয়া ছিলে তোরা নামাজ পড়ছো আমি নামাজ পড়ি নাই তোরা পর্দা করছো আমি পর্দা করি নাই তুই এত গরিব হওয়ার সত্ত্বেও এক লোকমা হারাম তোর প্যাডের মধ্যে ঢুকাও নাই আর আমি হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম সারা কোনো সময় থাকি নাই তুই নামাজ পড়ছো তোমার নামাজ দিয়ে কত টিটকারি করছে তুই রোজা রাখছো তোর পেটের মধ্যে গুতা দিয়া বলছিস ঘরে কি বাদ নাই কেন তুই রোজা রাখবি তুই দাঁড়ি রাখছো তোর দাঁড়ি কত রাজা কারাল বদর বলছি তুই লম্বা জামা গাই দিস তোর জামা দুনিয়া কত ইয়ার কি ফাইজ দামি করছি হুজুর রে কাপুরের দামটা বাড়াইলো আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে। আমি জাহান্নামে চলে আসছি দেখ জাহান্নামে জলতে জ্বলতে কয়লার মতো কালো হয়ে গেছি ক্ষুধায় আর সহ্য করতে পারি না পানির পিপসার কথাও বলতে পারি না আর গলাও শুকায়া গেছে আন আলাইনা মিনাল মা ই অমিন মা আর আল্লাহ তুলুকী এত নেমাত দান করছে এত নে দান করছে

একটা আপেলের প্রয়োজনই জন্যই আমাকে এক ভাগ একটু আপেল দেয় আর সহ্য করতে পারি না তখন জান্নাতিরা বলবে হারাম জাহান্ন আমার মা ওকে আগেই বলে না জান্নাতের সমস্ত আল্লাহ জাহান্ন হারাম করিয়া দিছে এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের আমার মা ডাকা শুরু করবে আল্লাহ আল্লাহপুর ডাকা শুরু করবে তখন আমার মা কি জবাব দিবে তা ও কালো পাগো দাগি শুনায় দিছে ফালিয়াও মানং সারুম কামাসুলি খায় মাজা মা তোর বন্ধু বলছে বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবার আমা বসার রাত্র অন্ধকার রাত্র বৃষ্টি কাদাও ফেক্কা করিয়া তোর বন্ধুর কথা তুই মানছ তোর স্ত্রী বসে আমার জন্য শাড়ি নিয়ে আসবার তোর কাছে টাকা না থাকলে হাওলাত করিয়া তোর স্ত্রীর কথা তুই মানছ তোর সন্তান বলছে বাবা আমার জন্য লজেন্স নিয়ে আসবা তোর কাছে টাকা না থাকলে হাওলাত করি তোর বাচ্চার কথা তুই মানস তোর দল বসে আমার ব্রুদ স্লোগান দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত সামান্য স্বার্থ রক্ষা করার জন্য আমার বিরুদ্ধে কত স্লোগান ঘন তোর নেতা সুন্নাথকে পছন্দ করে নাই দুনিয়ার সামান্য স্বার্থর জন্য আমার নবীর সুন্নাতের উপর কত টিটকারি তুই করছ তোর দুনিয়ার মধ্যে মাকে মা কইয়ার ডাক দিস তোর মা খুশি হয়ে গেছে তোর বাবাকে আব্বা কইয়ার ডাক দিস তোর বাবা খুশি হয়ে গেছে তোর আপুকে আপু কইয়ার ডাক দিস তোর আপু খুশি হয়ে গেছে তোর বসকে বস কইয়ার ডাক দিস তোর বস খুশি হয়ে গেছে তোর নেতাকে লিডার কইয়ার ডাক দিস তোর লিডার খুশি হয়ে গেছে আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি জহুরে তোকে ডাক দিছি জহুরের নামাজে তোকে পাই না

এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত আমি ডাকবি আমি আর কোনো দিন তো না ডাকে সারা দিব না করিয়ে দিও বলিও না বাবুরা তখন জাহান নাম্বার গাঁদার মতো চিনে শুরু করবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া আদা ও সহ্য করতে পারবি ওই জাহান নাম্বারে একসেন যাবো কেউ তো সহ্য করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা তো সময় যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাখামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নক্সে বংশতন্ত্রে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জামানা পি মুনিদেরে ভেজাল ব্যবসা দলাদুলি হিংসা حسাদে প্রদ হয়ে গেছে সেরেক বেদাতে ভরপুর হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমলক লাখ লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে না কেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মূল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া সে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া